হ্যালো গাইস, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই মাহিয়া মাহির গ্রামের বাড়ি। এটি দেখছেন আমার সামনে যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে মাহিয়া মাহির গ্রামের বাড়ি, অর্থাৎ এটি তার বাড়ি না, এটি তার নানার বাড়ি। তানোর উপজেলা, রাজশাহীর তানোর উপজেলার এই বাড়িটি অবস্থিত এবং এই বাড়িটি একেবারেই গ্রামীণ একটি বাড়ি। যেই বাড়িটিকে ট্রাক মার্কা, অর্থাৎ নির্বাচনের সময় পুরো ট্রাকে ট্রাকে টাকান্বিত করে ফেলেছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেখছেন সুন্দর একটি ব্যানার সাটানো হয়েছে এবং এটি হচ্ছে মাহিয়া মাহির নানির বাড়ি। এটি সামনে যে একটা সুন্দর গেট করেছিল নির্বাচন উপলক্ষে, সেই গেটটি আমরা দেখতে পাচ্ছি সামনেই। এবং দেখুন সব পোস্টার দিয়ে একেবারে পুরো ভরে ফেলেছিল। এটি একটি বাঁশের গেট এবং পাশেই দেখছিলেন ওই যে দুইতলা বাড়ি দেখছেন, এটিও কিন্তু মাহিয়া মাহির নানির বাড়ি। এবং পুরো এলাকায় কিন্তু মাহিয়া মাহির যে ট্রাকের পোস্টার সেটি কিন্তু ভরে ফেলেছিল। দেখুন সুন্দর একটি গেট করেছে একেবারে বাড়ির সামনের দৃশ্য এটি, এবং পাশেই রয়েছে দুইতলা বাড়ি। এবং আপনাদেরকে একটু দুতলা বাড়ির এই মাটির বাড়িটি আপনাদের দেখাতে চাই। সুন্দর এবং আকর্ষণীয় এই দুতলা বাড়ি, দেখতে অনেক সুন্দর। দেখুন দুতলা বাড়িও হয় আসলে, মাহির যে নানির বাড়ি সেখানে কিন্তু মাটির দুতলা বাড়ি রয়েছে, দুতলা বাড়ি, কিন্তু মাহির নানির বাড়ি হচ্ছে দুতলা মাটির বাড়ি। এবং এটি হচ্ছে গেট, যে গেট দিয়ে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। এই গাড়িগুলো দেখছেন, এগুলো গাজীপুর থেকে মাহিয়া মাহির যে হাজবেন্ড রয়েছে রকিব সরকার, তিনি নিয়ে গিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে তার ছেলেপেলেরাই আসলে ছিল। এটি হচ্ছে মাহিয়া মাহির নানির বাড়ি, দেখাচ্ছিলাম আপনাদেরকে। নতুন করে একটি ঘর উঠতেছে পাশেই দেখছেন আপনাদের, এবং সামনে যাব আর একটু এবং গাড়িগুলো দেখানোর চেষ্টা করি যে এরকম বিশাল বিশাল গাড়ি কিন্তু মাহিয়া মাহির যে নানির বাড়ির সামনে ছিল। নির্বাচন উপলক্ষে আমরাও ছিলাম সেখানে এবং আপনাদেরকে দেখাই। এই সামনের যে ঘরটি দেখছেন, একতলা ভবনের পাকা করা, এই বাড়িটি হচ্ছে মাহিয়া মাহি নিজে করেছেন এই তার নানির বাড়িতে। এবং এই নানির বাড়ি থেকেই তিনি এবারের যে সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও তিনি শেষমেশ প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেননি, তার যে প্রার্থীরা ছিলেন, যারা 11 জন প্রার্থী আসলে এই আসনে লড়াই করেছেন, তার মধ্যে উমর ফারুক চৌধুরী, তিনি 1,32,000 ভোট পেয়েছিলেন এবং মাহিয়া মাহি পেয়েছেন 9,009টি ভোট। কেচি মার্কা উমর ফারুক এবং বলা চলে যে নৌকা এবং কেচির মধ্যেই আসলে পারফেক্ট লড়াইটা হয়েছে, কিন্তু মাহিয়া মাহির সাথে আসলে কোনো লড়াই হয়নি। মাহিয়া মাহি শেষ পর্যন্ত আসলে জিততে পারেনি, আমরা দেখেছি। যদিও মাহিয়া মাহি তার প্রতিক্রিয়ায় জানিয়েছে তিনি অসন্তুষ্ট নন, তিনি সন্তুষ্ট কারণ 9,000 ভোট তিনি কিন্তু পেয়েছেন। আমরা ছিলাম মাহিয়া মাহির সাথে এবং মাহিয়া মাহির যে নির্বাচনী এলাকা ঘুরেছি, মাহিয়া মাহি কিন্তু বেশ পরিশ্রম করেছেন, অনেক টাকা ঢেলেছেন, যারা ভোটার ছিলেন তাদের কাছাকাছি গিয়েছেন, যতটুকু করা দরকার ততটুকুই করেছেন, কিন্তু শেষমেশ আসলে সম্ভব হয়নি। মাহিয়া মাহি তিনি জিততে পারেননি তার যে নির্বাচনী এলাকা তানোর গুদাগাড়ি রাজশাহী এক আসন থেকে যে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচন থেকে তিনি জিততে পারেননি। আমরা দেখেছি এবং আমরা দেখছিলাম যে তার নির্বাচনী এলাকা, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাহিয়া মাহি যে এলাকা থেকে নির্বাচন করেছেন এবং মাহির নানির বাড়ি।